Hey friends, welcome back to my channel. দেখি আজকে কি কি আছে খাবার। ভাত, কাঁচা মরিচ, এটা আছে মসুরের ডাল, এটা আছে ঢেঁড়স অথবা ভেন্ডি দিয়ে যে নামে চেনেন ভাজা, এটা হলো লম্বা লম্বা করে ভাজা, আর এটা আছে চান্দা মাছ দুই পিস দিয়েছে, আর এখানে আছে মাংস। তো শুরু করি প্রথমে ভাজি দিয়ে। একদম কচি ঢেঁড়স যদি না হয় তাহলে এটা বেশি মজা হয় না, কচি বাজার থেকে দেখে বেছে নিয়ে আসতে হয়। খুব নরম, টেস্টি। পরে রূপচাঁদা মাছ দুই পিস দিয়েছে, আমাকে একটু সরিষা দেওয়া আছে, একদম ঝোল না, মোটামুটি ঘনই গ্রেভিটা। নিজস্ব একটা স্বাদ আছে, স্বাদ গন্ধ। আমাকে একটু টক টক ফ্লেভার, কারণ লেবু দেওয়া হয়েছিল। রেসিপিটা সাংঘাতিক ভালো। খুবই মজাদার, কাটা বাচ্চা ঝামেলা নেই। মাঝখানে যে কাটাটা থাকে এটাও নরম,
মশলা দিয়ে একটু ভাত মেখে নিই তার সঙ্গে মাছ অসাধারণ সাদা মাছ নট স্বাভাবিক রুই বাই টাইপের মাছ গোল গোল হয় কাটলে সাদা মাছটা একটু লম্বা ধরনের হয় এখানে যে একটু সাদা মাছ ছিল এরকম একটু পাতলা করে কাটা পাতলা করে কাটলে আর ডুবো তেলে ভাজলে মাছটা বেশ মচমচ করে ঝোলের মধ্যে দিলেও নরম পানসি হয়ে যায় না খেতে ভালো লাগে কক্সবাজারে রাস্তার পাশে ফ্রাই ফ্রাই করে করে বিক্রি করে আস্ত আস্তই ছিল একদিন আপনাদেরকে আস্ত ফ্রাই খেয়ে দেখাবো এর মধ্যে ইচ্ছে ছিল একদম সব মাছ পিস করা হয়ে গেছে দলব একটু কাটা বাছেন নয় তা কাটাটা খুব নরম থাকে মাংস আলু মাংসের সঙ্গে একটু ডাল মিক্স করে খাই মজা লাগে পাতলা মরিচ
পুরো ডালটা নিয়ে নিলাম। সাথে ডাল নিয়ে খেলে আলাদা একটা টেস্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, বাই বাই।